হাই বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগে। বাড়ির কালী পুজো কেমন হয় তো আমরা বন্ধুরা দেখে নিব, এবং আজকে পুজোর বাজার করতে যাব, তাই বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন। এই আমাদের বাজার, পুজোর বাজার, বন্ধুরা একটু দেখে নেন। বাড়ির পুজো তো জাঁকজমক করে হবে, তাই জন্য এত বাজার। আপনারা জানেন হয়তো কাঁথি, কাঁথি বাজার, সেইখানে একটু বাজার করতে জানেন হয়তো বন্ধুরা, পুজোতে কাঁথার জিনিস লাগে, সেই জন্য কাঁথারও দেখছি এবং কেনাও হচ্ছে। আর বন্ধুরা, ফাইনালি বাজার শেষ করে আমরা আসছি আমাদের বাজার। বন্ধুরা দেখো, আমাদের প্যান্ডেল হয়ে গেছে পুজোর আগের দিন। এই যে আমার বাড়ির প্যান্ডেল, এইখানে কাল ঠাকুর বসবে, রক্ষাকালী ঠাকুর। পুজোতে যে শাড়ি এবং কেনা হয়েছিল সেই গোছানো চলছে। আমার বড় জামাইবাবু উনি গুছিয়ে দিচ্ছেন, ভালোভাবে জানেন পুজোর কেমন জিনিসপত্র গোছানো হয়। ভাই এবং জামাইবাবু আর ছোটদা পুজোর প্যান্ডেলটা কেমন হবে অর্থাৎ ফুল টাঙিয়ে দিচ্ছে, সত্যি খুব। এই ছাদের ওপর কাপড় শুকানো হয়েছে। এবং বন্ধুরা, সবার আগে বলে নিই, সত্যি আমাদের কালী মাতা ওনার ঠাকুর গায়ে মায়ের, মা কালীর শাড়ি দান, মা আমার মা নিয়ে যাচ্ছে, যাও। আমার মা এবং আমার বৌদি পাঁচটা গ্রাম পুজোর জন্য সাহায্য চেয়ে এলো। আসো আইসো ঘর। এবং ফলের বাজারও দেখতে পাচ্ছি। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় বিষয় হচ্ছে কি, আমাদের ঘরে পুজো হলে সত্যি আত্মীয় স্বজনরা এত ফল এবং মূল নিয়ে আসে, খুবই ভাল লাগে, সত্যি খুব ভাল লাগে। আমাদের পূজার পর্ব শুরু হবে, তার জন্য সাজানো চলছে। এবং আমার মা অযোধ্যা করার আগে উনি প্রণাম করে নিচ্ছেন এবং আমিও প্রণাম করে নিচ্ছি। কিন্তু আপনারা হয়তো দেখেছেন
হবে বন্ধুরা, তার জন্য ব্যাঞ্জো কেমন বাজছে তার আগে প্রস্তুতি পর্ব করে নিচ্ছে, কারণ দু ঘন্টা আড়াই ঘন্টার ব্যাপার। ও খুব সুন্দর সাজিয়েছে আমাদের, লাইটটাও খুব সুন্দর সাজিয়েছে নিতাই পন্ডা, সত্যি ডেকোরেশন খুব সুন্দর করেছে। কি হয়েছে বন্ধুরা, জানো হয়তো আমাদের গ্রাম একটু বড়, তাই জন্য আমরা দক্ষিণ পাড়াতে বেরিয়ে গেছিলাম প্রশাসন নিয়ে। তবে সেখান থেকে ঘুরে এসে এই যে যাচ্ছি আমি, এবং হয়তো একটু দেরি হয়ে গেছে ঘর তুলতে, সেখান থেকে ঘুরে এসে ব্রাহ্মণ ঠাকুররা আবার বেরিয়ে পড়েছে ঘর তোলার জন্য। প্রবলেম হয়েছে কি, আমার ঘরটা গ্রামের মাঝখানে, তাই জন্যে একটু প্রবলেম হয়েছিল। সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মি সান্নিধিং কুরু নমো গঙ্গা। তো জল কি যেটা নিজের গায়ে গ্রাম পারলো কুয়াতে চৌকা করে জল উঠাত, সারা গায়ে মাটি দিলকে মাতর
বন্ধুরা জানেন তো গ্রামের দিকে আমাদের গ্রামে বিশেষ করে একজন কালীমাতার ওনাকে ভর করে ওই যে বিয়ে আছে ওনাকে ভর করে আর উনি কালীমাতা ভক্ত বলতে পারেন। হাই বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি পুরোপুরি, পুজোতে বসবো, তাই ভিডিওটি অবশ্যই দেখবেন। বাড়ির পুজো সত্যি, হয়তো পুজোটা হয়তো আমাদের এই ফ্যামিলিতে বা আমার ফ্যামিলিতে কোনোদিন হয়নি, তাই মানসিক পুজো। আর মানসিকটা বলে দিই আমার। জন্ম জন্ম দেখে তবু চোখে পলক পড়ে না। এমন রূপের ডালি কে দেখেছে, রূপের ডালি কে দেখেছে, সারা ত্রিলোকে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে, সাজিয়ে দিল শ্মশান চিতার, সাজিয়ে দিল শ্মশান চিতার, ভস্ম দিলোকে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে, ব্রাহ্মণায় মাতর চোখের কাজল সারা গায়ে মহান দিলোকে। Thank you.
সমাজ প্রণামের পর্ব, ভালো করে মাকে প্রণাম করে নাও সবাই। আরে ঠান্ডা লাগেনি আমার ভাই অদ্বাস সারা রাত ঘুমি প্রণাম কর সুইকি প্রণাম কর জলের মাল জল মারার পালা আমাদের ভট ভাসানোর পালা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার মা ছোট মাসি সত্যি ঠাকুর এসেছিল খুব আনন্দময় হয়ে কিন্তু এত কষ্ট লাগছে সত্যি খুব কষ্ট এবং প্রথমে যেহেতু আমার মানসিক ছিল তাই জন্যে সবাই ধরে আমাকে অতি অবশ্যই নিয়ে যেতে হবে তাই জন্যে একটা ঠাকুর অর্থাৎ মায়ের মানসিকের যে ঠাকুরটা জামাইকে নিয়েছিল জামাই নিয়েছিল এবং আমার ঠাকুরটা মানে আমার মানসিকের ঠাকুর আমি নিয়েছিলাম সবাই উঠিয়ে দিয়েছে ঠাকুরটা কারণ ঠাকুর একদিনে বানানো হয়েছে কাঁচা মাটি আপনারা জানেন অবশ্যই রক্ষাকালী কেমন বানানো হয় তাই জন্যে খুবই ভার তবে ঠাকুরের আশীর্বাদ খুবই ছিল তাই জন্যে নিয়ে এসছি এবং বিসর্জন দেওয়ার জন্যে এই মাত্র আমরা ঠাকুর বিসর্জন করে এলাম রাজু একটু বলে দাও বন্ধুদের যে আমরা বিসর্জন করে দিয়েছি আমরা এখনই ঠাকুর বিসর্জন করে এলাম সারা রাত জেগে আছি চারবার পাঁচবার গাছ কিন্তু কিছু একটা কো বন্ধুদের বলে দাও যে আমরা ঠাকুর বিসর্জন সারা রাত উজগারা হয়ে মানে না ঘুমিয়ে আরে
আমার বোন কি বলছে শুনুন বন্ধুরা, বলে দাও আজকে কালীদের ভাষা নাই রে, বছর বছর এগিয়ে বছর বছর এগিয়ে আমার ঘরে, আমার ঘরে ঘেছি আমি, দেখো ভাই একটু কটু একটু বলে দাও। হ্যাঁ ঠিক আছে, আমরা খুব মজা নিচ্ছি আমার বন্ধুর বাড়িতে, কালী পুজো হলো, ঠিক আছে ঠিক আছে। গ্রামে প্রসাদ বিতরণ করার জন্য ঠোঙ্গা হচ্ছে কটু এবং আমার ভাই, ভাই বলে দাও প্রসাদ বিতরণে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে গোটা গ্রাম। সুবাদা ঠিক আছে, বাড়ির বাড়ির পুজোর পুজো হলে অতি অবশ্যই আমাদের প্রসাদ বিতরণ করা হয়, তাই জন্য প্রসাদ বিতরণীতে ব্যস্ত। ভাই বন্ধুরা ফাইনালি পুজো শেষ করে, বাড়ির পুজো শেষ করে, অর্থাৎ কালী পুজো শেষ হয়েছে, কিন্তু এখনও কার্তিক পুজো বাকি আছে, তাই কালী পুজোর ব্লগটি শেষ করে দিলাম। তাই আজকে দুদিন পর দোকানে এসেছি।